সৌদি আরব থেকে নিজ দেশে ছুটিতে যাওয়ার পর যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা 3 বছরের মধ্যে আর ফিরতে পারবেন না। 2021 সালের 31 জানুয়ারি এমন নিষেধাজ্ঞা জারি করে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। অবশেষে এবছরের 16 জানুয়ারি থেকে নিষেধাজ্ঞাটি উঠিয়ে নিল সৌদি আরব। 3 বছর আগে যারা এক্সিট ওরিয়েন্টি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেননি, এখন থেকে তারা আবারও প্রবেশের অনুমতি পাবেন। সংশ্লিষ্ট সব বিভাগ এবং স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে নির্দেশনা দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। 3 বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিলেও এক্সিট ওরিয়েন্ট্রি ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে সৌদি আরব সরকার, যেখানে বলা হয় কর্মীদের কাছ থেকে অবশ্যই ট্রাফিক লঙ্ঘনের বকেয়া সব জরিমানা আদায় করতে হবে, এমনকি পাসপোর্টে 90 দিন বা তার বেশি মেয়াদ, এবং যে ব্যক্তিকে ভিসা দেয়া হবে তার আঙুলের ছাপ থাকা বাধ্যতামূলক। মূলত করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় 2020 সালে এক্সিট ওরিয়েন্ট্রি ভিসায় নিজ নিজ দেশে গিয়ে অনেক প্রবাসী আটকা পড়েন। তখন নিয়োগকর্তার দাবির প্রেক্ষিতে 3 বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যেখানে উল্লেখ করা হয় কর্মী সময় মতো ফেরত না আসায় নিয়োগকর্তার ক্ষতি ও শ্রমবাজারে স্থিতিশীলতা নষ্টের কারণে বাতিল হবে তাদের চুক্তি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।